এখনো রাখি নাই, রাখবে ধীরে ধীরে। পুরোপুরি ভেঙে গেছে এটা, না এগুলোই মাঝে মাঝে বলবা তাহলে। বুঝি এর আগে সেই আমরা ছোটোকালে যখন এই যে এই রাস্তা কাঁচা ছিল, হ্যাঁ, হাঁটে হেঁটে যেতাম না, তখন ওই গল্প গল্পই হাঁটাই হাঁটাই নিয়ে যেত আমার মা। হ্যাঁ, এই যে গাছ দেখছিস না, ওই গাছে গেলে, হ্যাঁ হ্যাঁ, তখন তো রাস্তা কাঁচা ছিল, ভ্যানও যেত না। ওই যে ফারুকের বাড়ি, ওই যে ওই পাশে যে নদীর ধারে মসজিদের ওখানে যে সাঁকো ছিল না, আমার মনে আছে যে ওই সাঁকোর ওই পাশে এসে ভ্যান আর আসতো না। এবার সাঁকো পাড়ে এসে ফারুকের বাড়ি খাওয়া দাওয়া করে এরপরে আমরা আসছে যে এই যে এইগুলো সেই চাল কুমড়া, তাই তো? কালকে এই যে ওই জায়গা আছে তিনটা, এই ড্রাগন ফলের, হ্যাঁ, ড্রাগন ফলের বাগানের এই একটা সুবিধা, বুঝেছেন? এ তো লাগানো হয়ে গেছে, কিন্তু যদি লাগানো হয় তাহলে আরো কত লাভ হয়। হ্যাঁ, এরকম সব জায়গায় হবে। ওই যে ওই ঝোপের মধ্যে রয়েছে পাকাতে একটা খাইয়েছে তো কত। কি বলাস, কি করে এর মধ্যে? ফল বেশি পাকার কারণে কেটে গেছে। আচ্ছা আচ্ছা, দেন ভাই, যে এই দাঁড়ানো একটা কাটা যাবে না, ফল নিয়ে যাচ্ছে না, ওইগুলো লাগাবা নাকি তোমরা? হ্যাঁ, এগুলো কি লাগাবা? এগুলো কি লাগাবা তোমরা বাড়িতে লাগাবা নাকি? আচ্ছা আচ্ছা, কি ফল? ফল কিনেছ? একটা 250 টাকা আর একটা 180। নটার বেশি হয়ে গেছে। পলাশের একটু কাইটা যা, একটু কাইটা যা, একটু কাইটা দিলে শেষ হয়ে আসছে। হ্যাঁ, ফল এই যেরকম সাইজ হবে, চক চক করছে মালের গেটা।
এই মালের কি অবস্থা? এই মালের দেখ দেখ ওইটা দেখ মানে কাটা বাজার কাটা গেলে না 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 এটা এখনো কাঁচা, এটা আর বড় হবে।